একটি নিদারুণ খবরে আকাশ ভেঙে পড়ল চলচ্চিত্র নির্মাতা শিল্পী কুশলী এবং মান্না ভক্তদের মাথায়। মাত্র 44 বছর বয়সে এই কেমন চলে যাওয়া আমাদের সবার প্রিয় চলচ্চিত্র নায়ক মান্নার। কেন জানি না এমন বিদায় যেন মেনে নিতে চায় না কারো মন। চলচ্চিত্রের নির্মাতা শিল্পী কুশলী, স্ত্রী শেলি, একমাত্র সন্তান ইলতিমাসকে এতিম করে জন্মস্থান টাঙ্গাইলের মাটিতে চিরশায়িত আছেন আমাদের প্রিয় নায়ক মান্না। মান্না কি আধ্যাত্মিকভাবে তার চিরবিদায়ের ঘণ্টা ধ্বনি শুনতে পেরেছিলেন? মান্না কি তার চিরবিদায় বুঝতে পেরেই তার প্রযোজিত অভিনীত গান জেমসকে দিয়ে গাইয়েছিলেন? আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মন রে বলি চক্ষু মেলা কি দেখলা। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মন রে বলি চক্ষু মেলা কি দেখলা। মন বলে দুনিয়া দারি চকমারি এক খেল, পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই। সেই জেলেরই জেলার একজন নাড়েন কলকাঠি, তাহার হুকুম না মানিলে সব কিছুই তো হয় মাটি। সেই জেলেরই জেলার একজন নাড়েন কলকাঠি, তাহার হুকুম না মানিলে সব কিছুই তো হয় মাটি। কুমারি এক খেল, পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই। ভাঙা আগাম বিদায় আলামতগুলো মান্নার চির বিদায়কে যেন আমাদের সবার কাছে আরো নিদারুণ শোকাবহ করে রেখে গেল। মান্না, আমাদের প্রিয় নায়ক মান্না, আমরা সবাই নায়ক মান্নার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আম্মা যা, ও আম্মা যা, আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহরবান, জন্ম দিয়েছেন আমায় আপনার দুগ্ধ করছি পান। আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান। আমা জানের আঁচল তলে বেহেশতেরি ছায়া, বুকে
ঠাকুর মনে তেমন মায়া পাপ পবিত্র মাটি দিয়া গড়া দেহ খান আম্মা জান আম্মা জান চোখের মনি আম্মা জান দুধের ধনী আম্মা জান প্রাণের খনি আম্মা জান আম্মা জান আম্মা জান আপনি বড় মেহরবান জন্ম দিয়েছেন আমায় আপনার দুগ্ধ কর্তৃপান আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা জান